হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস রেসিপি। আজ আমি আবার একটি মুখরোচক স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম পালং পাকোড়া। এর জন্য আমি এখানে এক কাপ পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা ছোটো সাইজের আলুকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, এখানে এক টেবিল চামচ মতন ধনেপাতা কুচি আছে দুটো কাঁচা লঙ্কা, তাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এক টুকরো আদাকে আমি এভাবে গ্রেট করেছি, লাগবে স্বাদ মতন লবণ, আর নিয়েছি এখানে চার টেবিল চামচ বেসন, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর জল। প্রথমে আমি একটি পাত্রে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। আমি এই পাত্রে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এক একে দিয়ে দেবো, পালং শাক, আলু, লঙ্কা, ধনেপাতা, আদা। দিয়ে ভালোভাবে হাত দিয়েকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, এবার দিয়ে দেবো বেসন। সব বেসনটা আমি দেবো না, প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নেব। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি সবটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ আলু আর শাক থেকে যে জলটা বেরবে তাতে কিন্তু আমার ব্যাটারটা মাখা হয়ে যাবে, জল লাগলে আমি জল দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার ব্যাটার মাখা হয়ে গেছে, আমি জাস্ট একদম সামান্য একটু জল দিলাম, একটু পাতলা করার জন্য একদম সামান্য একটু জল দিয়েছি, দুই চামচ মতন। দিয়ে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে রেখে দেবো মিনিট পাঁচ সাতের জন্য, যাতে ভালোভাবে এটা মশলাগুলো একসাথে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। কিছুক্ষণ রাখবো, ততক্ষণ আমি তেলটা গরম করে নেব, তারপরে আমি পকোড়া ভাজবো। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে ছাড়বো, সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ছাড়ার সময় ফ্লেমটা কিন্তু কম রাখবেন একদম। আমি এবার ভালোভাবে একপিটাকে ভেজে নেব। আমার কড়াইতে জায়গা ছিল, আমি সমস্ত ব্যাটার দিয়ে পকোড়া একেবারে ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের কড়াইয়ের সাইজ অনুযায়ী সেইভাবে পকোড়া ছাড়বেন। আজকের রেসিপিটি কিন্তু একদম নতুন, এই ধরনের পকোড়া আপনারা হয়তো আগে কখনো খাননি। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। একটা ভিড় হয়ে গেছে, আমি কিন্তু এবার আস্তে আস্তে উল্টে দেবো। আমার ফ্লেমটা কিন্তু এখন লো মিডিয়ামে আছে, একটা ভিড় আমার হয়ে গেছে, এবার এই ভিড়টা আমি ভালোভাবে ভেজে নেব। আমার পকোড়া দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি ট্রেতে তুলে নেব, আমি টিস্যু পেপারে তুলে দিচ্ছি। আমার পালং পাকোড়া রেডি হয়ে গেছে, আমি এটাকে গরম গরম চায়ের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সার্ভ করতে পারেন, সসের সাথেও সার্ভ করতে পারেন, আবার এমনিও খেতে পারেন। তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটির বাইরে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আবার এরকম কোনো নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।